চরিত্রের গুরুত্ব আমাদের যে কী এটা অপসীম। আমার আকিদাতে চরিত্র দরকার, আমার ইবাদতে চরিত্র দরকার, আমার হজে, আমার নামাজে, আমার হজে প্রায় হজের ময়দানে আল্লাহ অনেকবারই আমাকে কবুল করেছেন। আমাদের হাজি সাহেবদের চরিত্র দেখলে বড় কষ্ট লাগে, ছোটোখাটো বিষয় নিয়ে এটা ওটা নিয়ে ঝগড়া ঝাঁটি এই সেই, অনেক সময় হাজি সাহেবের কী বলে ওই ব্যাগ খুলে স্বর্ণ চুরি হয়ে গেছে। কে চুরি করছে? আরেকজন হাজি, ঠিক না? কারণ উনি যেহেতু নিষ্পাপ হয়ে গেছেন, এখন ছোটোখাটো পাপ করলে জান্নাত যাওয়ার কোনো ব্যাপার না। হায়ের চরিত্র, এই হাজির চরিত্র, একটু পানি খাওয়া নিয়ে, একটা কলা খাওয়া নিয়ে, একটু পানি নিয়ে, একটু ইয়ে নিয়ে, মোয়াল্লেমদের সাথে কী ঝগড়া ঝাঁটি আর কী হয়, সুবহানাল্লাহ আজিম, যেটা কল্পনা করা যায় না। মক্কার মাঝে হারামের ভিতরে বাইরে হোটেলে হজের ময়দানে আরাফাতে কী ঝগড়া ঝাঁটি, পেলা পেলি, ঠেলা ঠেরি। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, 1,24,000 মানুষকে নিয়ে, রাস্তা নাই, ঘাট নাই, উঁচু নিচু, পায়ে হেঁটে, ছোট বাচ্চা নারী সব মিলে দেখা গেল একজন মানুষ কি পায়ে পিষ্ট হয়ে মরেছিল, একজন ঘোড়া থেকে পড়ে অসতর্ক বা যে কোনো কারণে, আর এত রাস্তা, এত ঘাট, এত উন্নত গাড়ি ঘোড়ার পরও কতগুলো মরে খবর নেই, হসপিটালের সিট সব ফিলাপে আছে, জায়গা নেই। কেন? চরিত্রের অভাব। একটা খাওয়া বিতরণ নিয়ে, খাওয়া নিয়ে, টানা হাড়া হুড়ি করে, বাথরুম ব্যবহার নিয়ে, টয়লেট নিয়ে, সব জায়গাতে আমরা দেখেছি আমাদের চরিত্র কোথায়। আমি তো বলেছিলাম যে যদি আমার আকিদা ঠিক থাকে, এর ভিত্তিতে ইবাদত হয়, তাহলে আমি তিনটা জিনিস উপহার পাবো। একটা পাবো আমার সুন্দর চরিত্র, দুই নম্বরে আমার লাইফস্টাইল হবে আখেরাতমুখী, আমার জুহুদ হবে, আর তিন নম্বরে আমার মুআমালা ঠিক হবে। যদি এই তিনটা না পাই, বুঝতে হবে আমার আকিদাই গণ্ডগোল, আমার ইবাদতে গণ্ডগোল। আপনি যতই বলেন সহি আকিদা আর আহলুল হাদিস, আর আপনি বলেন মাদানি আর মাক্কি আর অমুক আর তমুক, আপনি টাইটেল দিয়ে কোনো কাজ হবে না। যদি আপনি বাস্তবতায় প্রমাণ না করতে পারেন,